আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের কিছু ফিচার শেয়ার করব, যে ফিচারগুলি আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনার সারা জীবন কাজে লেগে যাবে এবং ফিচারগুলি খুবই কিন্তু কাজের ফিচার। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই যে ফিচারটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে, আপনি কি চান যে কোনো কারোর হোয়াটসঅ্যাপ মেসেজ বা স্ট্যাটাস আপনি দেখবেন এবং সেই ব্যক্তি যাতে না বুঝতে পারে, তো সেটি কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। সিম্পলি আপনি থ্রি ডটে ক্লিক করবেন, এরপর সেটিংসে ক্লিক করবেন, এরপর সিম্পলি আপনি দেখবেন যে অ্যাকাউন্ট প্রাইভেসি, তো সিম্পলি প্রাইভেসি অপশানটিতে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানটিতে ক্লিক করার পর সিম্পলি দেখবেন যে রিড রিসিপ, তো সিম্পলি এটি অন থাকবে, তো এটিকে আপনি অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর সিম্পলি ব্যাক করবেন, করার পর যে কোনো কারোর একটি স্ট্যাটাস আপনি দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। তো এইভাবে আপনি স্ট্যাটাসও দেখতে পারেন বা মেসেজও দেখতে পারেন, যে কোনো কারোর টেক্সট আপনি দেখতে পারেন। এবং সেটি দেখা হয়ে গেলে আবারও সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন, করার পর সেটিংসে ক্লিক করবেন, আবারও প্রাইভেসিতে যাবেন, যাওয়ার পর এটিকে অন করে দেবেন। এবং এটি অন করার পর আপনি যার মেসেজ বা স্ট্যাটাস দেখবেন সে কিন্তু বুঝতে পারবে। তো এটি যদি আপনি অন রাখেন তাহলে আপনি যার মেসেজ বা স্ট্যাটাস দেখবেন সে বুঝতে পারবে, এবং যদি অফ রাখেন তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। তো এরপর দ্বিতীয় নম্বরে যে ফিচারটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে, আপনি যদি হোয়াটসঅ্যাপে এমন কারোর সাথে চ্যাটিং করেন যে তার যে চ্যাটিং রয়েছে বা মেসেজ রয়েছে সেটি আপনাকে বারবার ডিলিট করতে হয়, এবং অনেক সময় কী হয় আপনি হয়তো সেই টেক্সট বা মেসেজটি ডিলিট করতে ভুলে যান, এই ফিচারটির সাহায্যে আপনাকে কিন্তু বারবার টেক্সট বা মেসেজ ডিলিট করার কোনো টেনশন নিতে হবে না, অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে একটা সময়ের পর। তো সিম্পলি এই অপশানটি চালু করার জন্য আপনি যে ব্যক্তি টেক্সট অটোমেটিক ডিলিট করতে চান সেই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলটি সিলেক্ট করার পর সিম্পলি এই থ্রি ডটে ক্লিক করবেন, এরপর আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ বলে একটি অপশান রয়েছে, তো সিম্পলি এটিতে ক্লিক করবেন। এরপর আপনি 24 ঘন্টা পরপর অটোমেটিক ডিলিট করতে চান নাকি 7 দিন নাকি 90 দিন, তো সিম্পলি এটি সিলেক্ট করবেন। তো এবার আপনি যে চ্যাটিং করবেন সেটি কিন্তু অটোমেটিক, আপনি যে টাইমটা সিলেক্ট করেছেন সেই টাইমের ভেতর ডিলিট হয়ে যাবে। তো আপনি চাইলে এখান থেকে আবার এটিকে অফও করতে পারেন, তো সিম্পলি আবারও থ্রি ডটে ক্লিক করবেন অফ করার জন্য, এরপর ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, তারপর এটিকে অফ করতে পারেন। ওকে, তো এবার 3 নম্বরের যে ফিচারটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে যে, আপনি যদি হোয়াটসঅ্যাপে 5 জনের বেশি কাউকে টেক্সট বা মেসেজ কোনো রকম কিছু সেন্ড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি গ্রুপ তৈরি করতে হয়। তো আপনি কোনো গ্রুপ তৈরি না করেই কিন্তু 5 জনের বেশি যে কজন চান তাদেরকে যে কোনো টেক্সট বা মেসেজ সেন্ড করতে পারেন। তো কীভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। তো সিম্পলি আপনি থ্রি ডটে ক্লিক করবেন, এরপর আপনি দেখতে পাবেন যে নিউ গ্রুপ, তারপর নিউ ব্রডকাস্ট, সিম্পলি নিউ ব্রডকাস্টে ক্লিক করবেন। তো এরপর আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে যে আপনি কাদেরকে এই মেসেজটি সেন্ড করতে চান। সিম্পলি আমি আপনাদেরকে দেখানোর জন্য কিছু লোককে এখান থেকে সিলেক্ট করছি। তো তাদের সিম্পলি প্রোফাইলে ক্লিক করবেন, করার পর এটি কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখানে কিন্তু আমি 6 জনকে সিলেক্ট করেছি। ওকে, তো এবার এখান থেকে সিম্পলি টিক করবেন। এবার আপনি এখান থেকে যা কিছু টাইপ করতে পারেন বা যে কোনো কিছু কিন্তু আপনি সেন্ড করতে পারেন। তো আপনারা এই ট্রিকটি জানতেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। 4 নম্বরে যে ফিচারটি দেখাবো সেটি হচ্ছে যে, ফোনে তো অনেকেই ফিঙ্গারপ্রিন্ট সেট করে, তো আপনি কি চান যে আপনার হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট থাকুক? তো হোয়াটসঅ্যাপে ফিঙ্গারপ্রিন্ট সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, সিম্পলি হোয়াটসঅ্যাপ ওপেন করবেন, করার পর থ্রি ডটে ক্লিক করবেন, করার পর সেটিংসে ক্লিক করবেন, এরপর আপনি দেখতে পাবেন যে অ্যাকাউন্ট, তারপর প্রাইভেসি, তো সিম্পলি প্রাইভেসিতে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে দেখবেন যে অ্যাপ লক, তো সিম্পলি এই অ্যাপ লকে ক্লিক করবেন, এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আনলক উইথ বায়োমেট্রিক, তো সিম্পলি এটিকে অন করে দেবেন, এরপর আপনার যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটি দিয়ে দেবেন। দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেল। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিক লক, আপনি কি যখনই হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যাবেন সঙ্গে সঙ্গে চান, নাকি 1 মিনিট পরে, নাকি 30 মিনিট পর, আপনি সেটা এখান থেকে সেট করতে পারবেন। তো আমি এখানে ইমিডিয়েটলি সেট করলাম, তো এবার এখান থেকে ব্যাক করছি। তো এবার আমি যদি আবারও ওপেন করি তাহলে কিন্তু আমাকে আগে ফিঙ্গারপ্রিন্ট লকটি দিতে হবে, তারপর কিন্তু এটি খুলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।